Assalamualaikum viewers, welcome back to my channel Cook with Firdausi. आज के एपिसोडे आमी आपनादेर साथे अफगानी काबुली पुलावर रेसिपिटा शेयर करब। एखाने आमी पुलावर जन्य एक पाटी प्याज कुचि नियेछि, एक कप परिमाण आदा रसुनेर पेस्ट और एक कप परिमाण आलू और किछु गरु मांसके छोटो छोटो करे केटे रेखे दियेछि। এখানে আমি ওই গরু মাংস ধুয়ে রাখা গরু মাংস এখানে আমি ধুয়ে রাখা গরু মাংসগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর এই হাঁড়িতে আমি সামান্য অল্প কিছু তেল দিয়েছি, বেটে রাখা রসুন বাদা আটা আদা বাটা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, আস্ত জিরা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি হালকা কিছু পরিমাণ পানি অ্যাড করে এটাকে ঢেকে রেখে দেব। আমি এখানে কোনো মশলা ইউজ করব না, আমি এই মাংসটা থেকে যে ইয়াকনিটা বের হবে ইয়াকনিটা দিয়েই আমি পোলাপটা রান্না করব। ইয়াকনি হচ্ছে গিয়ে মাংস থেকে যে পানি বের হবে ওই পানিটাকে ওরা ইয়াকনি বলে। আপনারা কিছুক্ষণ পরপরই এটাকে নেড়ে দেবেন যাতে মশলাটা জলে না যায়। এই রেসিপিটার মূল আইটেমটা হচ্ছে গিয়ে গাজরগুলো আর এই হোমমেড গরম মশলা। আমি ডেসক্রিপশন বক্সে এই গরম মশলাটার রেসিপিটা লিখে দেব। আমি এখানে এই গাজরগুলোকে কুচি করে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা হাঁড়িকে ভালোভাবে গরম করে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দেব আর 1 মুঠ কিশমিশ দিয়ে দেব। তো আজকের রেসিপিটার মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে এই গাজর আর কিশমিশগুলো। এটা ছাড়া কিন্তু আপনার পোলাওয়ের ফ্লেভারটা আসবে না। এই গাজর আর কিশমিশকে আপনি যতক্ষণ না বাদামি কালার হয়ে আসে ততক্ষণ আপনি এটাকে ভাজতে হবে। আর এটা ভাজবেন সময় খেয়াল রাখবেন যাতে এটা জলে না যায়, আর এটা থেকে একটা সুইট স্মেল আসবে যখন আপনি ভাজবেন। তো এটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। খেয়াল রাখবেন এটাকে বেশি ভাজতে যাবেন না, না হয় কিশমিশগুলো শক্ত হয়ে আসবে। সামান্য একটু ভাজে যখন বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে এটাকে একটা বাটিতে রেখে দেবেন। এই একই কড়াইয়ে আমি কিন্তু পোলাপটাও বানাবো। গাজর আর কিশমিশটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে পাশে রেখে দেব। তারপর আমি এই একই কড়াইয়ে যেই ঘি ছিল এই সেম ঘির মধ্যে আমি 1 পাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে রেখে দেব। আর এখানে এই মাংসগুলোকে আমি এই পানি থেকে আলাদা করে নিচ্ছি, কারণ আমি এই পানিটা দিয়েই আমি পোলাপটা তৈরি করব। এখানে আমি আমার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে আমার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে দেব। আর আমি আসলে রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, আমি যখন পেঁয়াজটা দিয়েছি তখন সাথে কিছু টমেটোটা দিয়ে দিয়েছি। তো আমার হাতের কাছে কিছু ফ্রেশ টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন টমেটোগুলো দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি মাংসটাকে আলাদা একটা বোলে নিয়ে নিয়েছি আর একটা এই পানিগুলোকে একটা কাপে রেখে দিয়েছি। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি হয়েছে। তো এ পর্যায়ে আমি এই মাংসগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাংসগুলোকে কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এখানে ঘরে করে রাখা গরম মশলা গুঁড়া গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ভাজব। এখন আমি এখানে কুচি করা আলু দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি আমার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে মাংস আর আলুগুলোকে ভালোভাবে নেড়ে দেব।
আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দেব, কারণ মাংসটা যাতে ভালোভাবে ভাজা হয়, আলুটার সাথে হালকা কিছু সিদ্ধ হয়ে আসে। এই পাশে আমার আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলাকে ধুয়ে একটা ঝাঁকিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এখন আমি এই চাউলগুলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চাউলটাকে ভেজে নেব। চালটা যখন ভাজা হয়ে আসবে তখন একটা সনসন করে শব্দ করবে, আর আপনি চালের কালারটাও একটু হালকা বাদামি হয়ে আসতে থাকবে, তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আর মূল কথা হচ্ছে গিয়ে এই একটা গরম মশলার গুঁড়ায় এই পুরো আঁকনিটা এত মজাদার হয় যে আপনি যতক্ষণ আর ট্রাই করবেন আসলে বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমি কিছু ফ্রোজেন চানা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ইয়াকনিগুলা দিয়ে দেব। এখানে আমার 1 কাপ ইয়াকনির সাথে আমি 3 কাপ পানি অ্যাড করব। এই সেম কাপ দিয়ে আমি 3 কাপ পানি দেব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম যখন আঁকনিটা একটু সিদ্ধ হালকাভাবে হয়ে আসছে, তো এখন আমি এটাকে ভালোভাবে উপর নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে উপরেগুলো তো ভালোভাবে হয় নি, তার এই জন্য আমি নিচেরগুলোকে উপরে দেব আর উপরেগুলোকে নিচে নেব। এখানে আমি আঁকনিগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি, আর তারপরে উপরের দিকে আমি এই যে কাজুর আর কিশমিশটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি ডেকোরেট করে উপরের দিকে দিয়ে দেব। তো এটা এটা এই আঁকনিটার টেস্টটাই হচ্ছে এরকম, যে সুইট আর ঝাল এরকম একটা টেস্ট আসে। এটা খেতেও কিন্তু ভীষণ ইয়ামি, যতক্ষণ আপনি ট্রাই করছেন ততক্ষণ বুঝতে পারবেন।